হ্যালো ভিওয়ার্স আজ বলবো আপনাদের একটা টোটকার কথা সেই টোটকাটা যদি আপনারা প্রত্যেকে করতে পারেন আপনাদের অন্য বস্ত্র বসস্থানের কোনো দিনও কিন্তু আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না সেটা কী করবেন আপনারা খাওয়া দাওয়ার পরে থাল চেটে কখনো খাবেন না থাল যদি চেটে খান তাহলে কিন্তু মা লক্ষ্মীর মানে রুষ্ট হয় তার ফলে কিন্তু আপনাদের দারিদ্রতা নেমে আসে সংসারে এটা ফলো করুন আর আপনারা কিন্তু থাল চেটে খাবেন না তাহলে কিন্তু আপনাদের ঠিকঠাক মতন খেয়ে যদি যান আপনাদের অন্য বস্ত্র বসস্থানের কিন্তু সমস্যা কোনোদিনই হবে না আপনারা কিন্তু খুব ভালো থাকতে পারবেন